আইটিপারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে ডিরেক্টরি সাবমিশন যেটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওর ক্ষেত্রে অত্যন্ত ইফেক্টিভ ভূমিকা পালন করে এবং অনলাইনে আপনারা বিভিন্ন ধরনের কাজ পাবেন যেটা ডিরেক্টরি সাবমিশন নিয়ে হয়ে থাকে তো এই ক্ষেত্রে আমরা এটা শিখবো যে আসলে ডিরেক্টরি সাবমিশন কি এবং কিভাবে করতে হয় তো আমাদের আজকের পর্বে আমরা শুধু এটা জানবো যে আসলে ডিরেক্টরি সাইটগুলো কি এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স করানোর সময় ডিরেক্টরি সাবমিশন শেখানোর সময় স্টুডেন্টদেরকে এটাই বলা হয় না যে ডিরেক্টরি আসলে কি জিনিস বা এটার গুরুত্ব কি বা কেন তো চলুন আমরা শুরুতেই জেনে নেই যে আসলে হোয়াট ইজ এ ডিরেক্টরি এবং এটা কেন ডিরেক্টরি হচ্ছে এমন এক ধরনের ওয়েবসাইট যেটি অনলাইনে আসলে একটি নোটবুকের মতো কাজ করে যেখানে বিভিন্ন ওয়েবসাইট বিজনেস ইনফরমেশন বিভিন্ন তথ্য ক্যাটাগরি অনুযায়ী সুবিন্যস্তভাবে সাজানো থাকে দ্যাট মিন্স ধরেন আমি যে কোনো কিছুর একটা ব্যবসা করি সাপোজ কি বলে যে ধরেন আমি একটা ক্যাটারিং এর ব্যবসা আছে আমার যেটা আপনার বিয়ের ডেকোরেশন বা এই জাতীয় কোন একটা ব্যবসা আছে তো এখন আমার তো এটা বেটার হয় না যদি আমার কাছে জানা থাকে যে এই ঢাকা সিটিতে আমি একটা ক্যাটারিং এর বিজনেস করব বা একটা বিয়ার ডেকোরেশনের বা ডেকোরেটরের ব্যবসা করব তো এখন ঢাকা সিটিতে এরকম আর কয়টা কোম্পানি আছে যারা ডেকোরেটরের ব্যবসা করে বা বিজনেস বা ক্যাটারিং এর ব্যবসা করে তো আমি যদি সেটা জানতে চাই এবং সেই তথ্যগুলো যদি আমার ব্যবসার জন্য অবশ্যই কিন্তু এফেক্টিভ সেই তথ্যগুলো কিন্তু আমার কাছে রাখতে হবে তাই না তো এর জন্য আমি কি করতে পারি বিভিন্ন ক্যাটারিং এর দোকান দোকান ভিজিট করতে পারি তাদের নাম তাদের লোকেশন অ্যাড্রেস এগুলো আমি এক জায়গায় নোট করতে পারি আমার একটি পার্সোনাল ডায়রিতে ঠিক একই রকম অনলাইনে এই সুবিধাটা দেয়া যায় যে যত ধরনের ব্যবসা আছে ওয়েবসাইট আছে ইত্যাদি বিভিন্ন ওয়েবসাইট বিজনেস এগুলো অনলাইনে একটি নোটবুকের মতো জায়গায় সেগুলো একসাথে রাখা হয় যাতে করে ভিজিটর এবং সার্চ ইঞ্জিনে যে কেউ যদি সার্চ করে সেটা যাতে সহজে খুঁজে বের করা যায় মূলত এটাই হচ্ছে একটি ডিরেক্টরি যেখান থেকে বিভিন্ন তথ্য খুঁজে পাওয়া যায় ব্যাপারটা আরো সহজে যদি বুঝতে চান তাহলে ধরুন আমি ঢাকা সিটিতে কতগুলো হেলথ রিলেটেড বা বাংলাদেশে কতগুলো হেলথ রিলেটেড ওয়েবসাইট আছে তার একটা লিস্ট চাই তো এটা তো খুঁজে বের কঠিন কাজ কিন্তু দেখা গেছে বাংলাদেশের নিজস্ব ওয়েবসাইট যদি যদিও এখনো পর্যন্ত তেমন কোন ওয়েবসাইট নেই কিন্তু যদি বাংলাদেশের নিজস্ব একটি হেলথ ডিরেক্টরি ওয়েবসাইট থাকতো এবং সেখানে যদি যে সকল হেলথ রিলেটেড ওয়েবসাইট যাদের আছে তারা যদি সেই সকল ডিরেক্টরি সাইটে তাদের ওয়েবসাইট গুলোকে সাবমিট করে রাখত তাহলে যে কেউ খুব সহজে সেই ডিরেক্টরি সাইটে ঢুকে তাদের সকল ওয়েবসাইটের লিস্ট এক জায়গায় পেয়ে যেত তো এটাই হচ্ছে মূলত ডিরেক্টরি যে কতগুলো সাইট আছে কি কতগুলো বিজনেস আছে কোন জায়গায় এগুলো বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী একটা জায়গায় সাজানো থাকে সেটাকে বলা হয় ডিরেক্টরি ওয়েবসাইট এবং সেই ডিরেক্টরি ওয়েবসাইটে আপনার নিজের বিজনেস আপনার নিজের ওয়েবসাইট আপনার নিজের তথ্য জমা দেওয়াকেই বলে ডিরেক্টরি সাবমিশন এবং এটি এসইও এবং মার্কেটিং উভয় ক্ষেত্রের জন্য অত্যন্ত হেল্পফুল এটি ম্যাক্সিমাম বেশি কাজে লাগে মূলত মার্কেটিং এর জন্য আর এসইও এর ক্ষেত্রে কাজে লাগে এই জন্য যে কারণ এ থেকে আপনি ব্যাকলিংক পাবেন আপনার ওয়েবসাইটের তার পাশাপাশে গুগলের সার্চ রেজাল্ট ইজিলি আসতে পারবেন চলুন একটু প্র্যাকটিক্যাল एग्जांपल দেখি এটি একটি ওয়েবসাইট আমরা আছি ডিরেক্টরি ওয়েবসাইট ইউনো পেজেস ডট কো ডট ইন ইন্ডিয়ার একটি অত্যন্ত ঢুকলে দেখুন আমরা বিভিন্ন ক্যাটাগরি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে সিসিটিভি ডক্টরস বিজনেস সার্চ অ্যাকচুয়ালি বিজনেস সার্চ এর জন্য এখানে সিসিটিভি আছে এখানে ডক্টর আছে এখানে বার্স অ্যান্ড ক্লাব ট্রাভেল এজেন্টস ঠিক এরকম বিভিন্ন ক্যাটাগরিতে ওরা ইন্ডিয়ার যে সকল বিজনেস আছে সেগুলোকে লিস্ট করেছে এবং এইখানে ধরেন আমি ইন্ডিয়াতে ডক্টর চাচ্ছি ডক্টর আমার ইন্ডিয়াতে ডাক্তার ডাক্তার দরকার যে কোন কোন আছে অথবা হসপিটাল এখানে দেখতে পাচ্ছি হসপিটাল আছে অথবা মুভি থিয়েটার কোথায় কোথায় মুভি থিয়েটার আছে কোন কোন লিস্ট তাদের রেটিং কেমন সেটা আমি জানতে চাই আমার ধরেন এখান থেকে এমন কোন ইনফরমেশন দরকার অথবা এখানে দেখা যাচ্ছে যে ইন্টেরিয়র ডেকোরেশন আমার ঘর সাজানোর জন্য বা অফিস সাজানোর জন্য যে সকল ডেকোরেটর কোম্পানি আছে তাদের লিস্ট আমি যদি এখানে ক্লিক করি ধরেন আমি ইন্টেরিয়র ডেকোরেশন যারা আছে সেটা আমি চাই ঠিক আছে তো এর জন্য যখন আমি ইন্টেরিয়র ডেকোরেশনে ক্লিক করলাম দেখুন এখানে দেখাচ্ছে ফিচার ক্লায়েন্ট ফিচার ক্লায়েন্ট হচ্ছে ডিরেক্টরি সাবমিশন মূলত দুইভাবে করা যায় একটা হচ্ছে ফ্রি একটা হচ্ছে প্রিমিয়াম তো যেগুলো ফ্রি ডিরেক্টরি সাবমিশন সেগুলোতে আপনি নরমাল ভাবে আপনার এই ডিরেক্টরি গুলোতে আপনার ওয়েবসাইট আসবে কিন্তু যেগুলো প্রিমিয়াম বা টাকা দিয়ে ডিরেক্টরি সাবমিট করতে হয় সেগুলোতে এভাবে ফিচার আকারে আপনাকে দেখাবে যে ফিচার তো ফিচার ক্ল্যান্টগুলো দেখুন যে দেখুন ইন্টেরিয়র ডিরেক্টরি সিন আহমেদাবাদ ব্যাঙ্গালোরু তারপর ভোপাল চেন্নাই ইত্যাদি ইন্ডিয়ার বিভিন্ন যে সকল রাজ্য আছে সে সকল রাজ্যগুলোতে মানে আপনাকে লিস্ট করে দিয়েছে আপনি কোথাকার চান আমি যদি এখান থেকে আহমেদাবাদটাই চাই যদি আহমেদাবাদে ক্লিক করি তাহলে আমাকে আহমেদাবাদের যে সকল ইন্টারিয়ার মানে ডেকোরেশন সার্ভিস কোম্পানিগুলো আছে বা যারা আহমেদাবাদে বিজনেস করে তাদের লিস্ট দেখাবে দেখুন এখানে চমৎকারভাবে আমরা বিভিন্ন লিস্ট দেখতে পাচ্ছি এবং দেখুন একটি লিস্ট হচ্ছে বিজনেস সরি ইনসাইট ইন্টেরিয়ার্স দেখতে পাচ্ছি সাতটা এখানে যাই হোক আপনার এখানে ওনার সম্পর্কে ইনফরমেশন দেখা যাচ্ছে এবং সাত বছর যাবত তারা বিজনেস করতেছে এরপর আছে কৃষ্ণা গ্লাস এরপর আছে মালয় শেত এরপর আছে আপনার এই ধরনের বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমরা এখানে দেখতে পাচ্ছি যাদের লিস্ট একটা জায়গায় একটা নোটবুকের মতো আছে এত করে দেখুন কত রকমের সুবিধা হয়েছে আমাদের জন্য যে ডিরেক্টরি থাকার কারণে আমরা একটা একটা ওয়েবসাইটে দেশের সমস্ত বিজনেস যদি ইনফরমেশন থাকে দেন সেখান থেকে আমরা আমাদের সুবিধা মতো যেকোনো বিজনেস ইনফরমেশন খুঁজে বের করতে পারবো এতে করে এটা সার্চ ইঞ্জিনের জন্য সহজবদ্ধ হবে যে বিজনেস গুলো একটা জায়গায় একটা লিস্ট আকারে আছে এবং বিভিন্ন ক্যাটাগরির বিজনেস একটা জায়গায় লিস্ট হিসেবে আছে এটাই হচ্ছে মূলত ডিরেক্টরি এবং এই ডিরেক্টরি ওয়েবসাইট গুলোতে আমাদের বিজনেস আমাদের ওয়েবসাইট আমাদের বিভিন্ন তথ্য এগুলো অ্যাড করাকেই বলে ডিরেক্টরি সাবমিশন আশা করি যারা এতদিন ডিরেক্টরি সাবমিশন করেছেন বা করেন নাই বা শুনেছেন কিন্তু বোঝেন নাই এখন আশা করি ক্লিয়ার হয়ে গেছেন যে ডিরেক্টরি কি জিনিস ডিরেক্টরি ওয়েবসাইট কেন এবং ডিরেক্টরি সাবমিট আমরা কেন করব তো এই ছিল ডিরেক্টরি নিয়ে কথাবার্তা বেসিক তো আগামী পর্বে আমরা ডিরেক্টরি সাবমিট করে দেখাবো যে কিভাবে ডিরেক্টরি সাবমিশন করতে হয় তো সেই পর্বের আমন্ত্রণ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে